দুই বছরের চুক্তিতে মৌসুমি আমেরিকায় গিয়ে বিয়ে করলেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগের মতো নিয়মিত না হলেও মাঝে মাঝে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি। তিন দশকের অভিনয় জীবনে 200+ সিনেমায় অভিনয়ের পাশাপাশি 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি এবং 2006 সালে মেহেরনিগার চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি তিনি আমেরিকা গিয়েছেন। আমেরিকায় আগে থেকে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সেখানে 18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমি। তবে তা বাস্তবে নয়, এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। কন্টাক্ট বিয়ে নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি এবং হাসান জাহাঙ্গীর, আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকা। অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস এর তত্ত্বাবধানে SAS প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর। সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমিকে, তার চরিত্রটিকে ঘিরে রহস্য ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্য আমাদের দেশের মেয়েরা 2 বছরের কন্ট্রাক্ট বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।